নিশ্চয়কৈ জুবি চক, কারণ কেবা ঘণ্টা হল, কেবা ঘণ্টা জুড়ি আয়কর বিভাগের 10 জনীয় এটা দলে যে বসন্ত খেতানের যে বাসগৃহ, সেই বাসগৃহের ভিতরতে ইতিমধ্যে বিভিন্ন কাগজ পত্র নথিপত্র পরীক্ষা করেছে। আর নিকন পাওয়ার এন্ড ইনফ্রো লিমিটেড আছে, সেই লিমিটেডের যে কার্যালয়, সেই কার্যালয়টির কাষতে বাসগৃহ, সেই কার্যালয়ের কাগজপত্র ইতিমধ্যে ইয়ালৈ ইয়াত কর্মচারী বা কার্যালয়ের বিভিন্ন নথিপত্র এই বাসগৃহলৈকে লৈ অহা হয়েছে। ঠিক যে বসন্ত খেতানের যে ঘর তারপর কিছু দূরত কাজিরঙা ইউনিভার্সিটি, আর কাজিরঙা ইউনিভার্সিটির পর যিনি বিষয়ববী আছে সকলখিনিকে ইয়ালৈ মাতি অনা হয়েছে। আর সকলকে ইতিমধ্যে কেবা ঘণ্টা হয়েছে, কেবা ঘণ্টা জুড়ে আয়কর বিভাগে তালাচী অভিযান অব্যাহত রাখিছে। আর বিশেষত তিনটাকৈ স্থান যেহেতু জয়পুর, গুৱাহাটি আর যোরহাটের যে সেউনিয়ালিত থাকা যে বাসগৃহ, সেউনিয়ালি বাসগৃহটো কেবা ঘণ্টা জুড়ে অভিযান চলাইছে। আর এক কথা কবলে গেলে একটা বৃহৎ অভিযান বলে কব লাগবে আয়কর বিভাগের, কারণ যেহেতু কেবল রাজ্যের ভিতরতে নয় রাজ্যের বাহিরতো, যেহেতু জয়পুরতো ইতিমধ্যে আয়কর বিভাগে অভিযান চলাইছে, কিন্তু এই মুহূর্তলৈকে যেহেতু সম্পূর্ণরূপে গেট বন্ধ করে একেবারে সুকীয়াক অভিযান চলাইছে, কোনো ধরনের আয়কর বিভাগের কোনো লোকে কোনো মন্তব্য এই মুহূর্তলৈকে করা নাই। সেইভাবে প্রকৃততে কি পাইছে এই অভিযানত সেই কথা এতিয়ালৈকে জানিবা হওয়া নাই। কিন্তু এটা কথা ঠিক জুবি, যে ই এক বৃহৎ অভিযান, কারণ তিনটাকৈ স্থানত একেলগে যেহেতু অভিযান চলাইছে সেইভাবে একটা বৃহৎ অভিযান বলে কব লাগবে। কারণ বসন্ত খেতান যে কাজিরঙা ইউনিভার্সিটির যিজন সত্তাধিকারী, ইতিমধ্যে বসন্ত খেতানে কেবাটাও ব্যবসায় প্রতিষ্ঠান আছে তেওঁ বিভিন্ন ঠিকা ঠিকুলির জড়িত, আর সেইভাবে যথেষ্ট সময় ধরে আয়কর বিভাগে অভিযান চলাবলগীয়া হয়েছে জুবি। হয় পরমা, বর্তমান সময় বসন্ত খেতান কোত আছে জানিব পারিছে নাকি? তাতে আছে নাকি যোরহাটত? নিশ্চয়কৈ আমি সেই কথা আমি গম পাইছো যে এই মুহূর্তে বসন্ত খেতান কিন্তু দেশত নাই, তেওঁ বিদেশত আছে। আমি যি গম পাইছো ইটালিলৈ বসন্ত খেতান গৈছে, আর ইটালিতে এতিয়াও বসন্ত খেতান আছে। কিন্তু বসন্ত খেতান নাই যদিও বসন্ত খেতান প্রতিষ্ঠানের সকল মুরব্বীকে ইয়ালে তলব করা হয়েছে। সকল মুরব্বী আমি দেখা পাইছো যে কেনে ধরনের বিভিন্ন কাগজ পত্র, নথি পত্র বা ফাইল লোক এই বসন্ত খেতানের বাসগৃহে আসবলিয়া হয়েছে। আয়কর বিভাগে ইয়াতেই রই, যেহেতু 10 জনীয় একটা দল, দুটা কোঠা বসন্ত খেতানের বাসগৃহ দুটা কোঠা লৈছে, দুইটা কোঠাতে সুকীয়া সুকীয়াভাবে সোধা পোছা আরম্ভ কৈছে। আর সেইভাবে আমি যে প্রেক্ষাপট দেখিছো, সেই প্রেক্ষাপটত কিন্তু এই অভিযান অতি বৃহৎ অভিযান বলে কব লাগবে।